ট্রেন চালুর দাবিতে লকডাউনের বিরুদ্ধে শান্তিপুর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ। লকডাউন তুলে দিয়ে অবিলম্বে ট্রেন বাস চালানো, স্কুল কলেজ খোলা সহ বেশ কয়েকটি দাবি তুলে শনিবার নদিয়ার শান্তিপুর রেল স্টেশনে বিক্ষোভ দেখালেন নাট্যকর্মী, বুদ্ধিজীবী, কলেজ ছাত্রী সহ বিভিন্ন স্তরের মানুষ। শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ট্রেন বাস চালু করতে হবে, খুলতে হবে স্কুল কলেজ, ভ্যাকসিন নেওয়া কোনোভাবেই বাধ্যতামূলক করা যাবে না। শান্তিপুর স্টেশনে একাধিক রেল পুলিশ কর্মীর সামনে দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে এই বিক্ষোভ। এর আগেও মাস্কের বাধ্যতামূলক ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করেছেন ওই বিক্ষোভকারীরা। করোনা বিধি পালনের বিরুদ্ধেও তারা সরব হয়েছেন, যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশ্ন এখন একটাই, বিক্ষোভ আন্দোলনের নামে তারা যদি সরকারি বিরোধী কোনো কাজ করে থাকে তাহলে কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? নাকি বিক্ষোভকারীরা সঠিক জায়গায় আঘাত করছেন? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনো মেলেনি। যদিও বিক্ষোভকারীরা এদিন দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন তাদের কাছে সরকারি অনেক নথিপত্র এবং প্রমাণপত্র রয়েছে। ট্রায়াল ভ্যাকসিন নেওয়া এবং টেস্ট করা যে বাধ্যতামূলক নয় তা তারা প্রমাণ দিতে রাজি হয়েছেন। ইতিমধ্যেই তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। স্কুল কলেজকে চালু করতে হবে, ইমিডিয়েট স্কুল কলেজ চালু করতে হবে। আর ভ্যাকসিন, এই যে লেখা আছে দেখুন, ভ্যাকসিনকে বাধ্যতামূলক কোনোভাবে করা যাবে না। কেউ ভাবে ফোর্স ভ্যাকসিনেশন যদি করে আমাদের কাছে আসুন, সে পুলিশ অফিসার থেকে শুরু করে, রেলের বড় অফিসার থেকে শুরু করে, শিক্ষক সমাজের শিক্ষক কর্মী, সাধারণ কর্মী, যে আপনার উপর ফোর্সফুল ভ্যাকসিনেশন করবে, আমরা তাদের হাতে হ্যারিকেন দেওয়ার মতো ক্ষমতা আছে। আমরা অলরেডি সুপ্রিম কোর্টে, হাইকোর্টে গেছি এবং আমাদের পক্ষে রায়দান হয়েছে। এবং আরও ভবিষ্যতে যদি কেউ কারোর ওপর জোরজবরদস্তি করতে চায়, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট ডেকে নেবে। সর্বসাধারণের জন্য যেন ট্রেন বাস খুলে দেওয়া হয়, আমরা যারা স্টুডেন্ট আছি তাদের দিনের পর দিন ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তো আমরা চাই আমরা স্কুল কলেজ খুলে দেওয়া হোক এবং ভ্যাকসিনের জন্য যে বাধ্যবাধকতা তৈরি হয়েছে যে নিতেই হবে সেটা যেন বন্ধ হয়। কারণ এত রোগ হয়েছে, এত মহামারী হয়েছে, তার টিকার জন্য যেন যখন কোনো বাধ্যবাধকতা তৈরি হয়নি তখন কোভিডের জন্য কোনো বাধ্যবাধকতা আমরা মানতে চাই না। আমার মতন যারা আছে যাদের অ্যালার্জি আছে আমরা নিতে পারি না, আমরা অনেক টাইপের ভ্যাকসিন নিতে পারি না। তাহলে আমরা যে নেব তারপরে যদি কোনো ক্ষতি হয় এর দায় কি প্রশাসন নেবে? নেবে না। আবার যদি আমরা ভ্যাকসিন না নিই সেক্ষেত্রে বলা হচ্ছে ট্রেন বাসে উঠতে দেওয়া হবে না, এটা কিরকম কথা? তাহলে এটা মানা যাচ্ছে না। আমরা চাই লকডাউন তুলে দেওয়া হোক, আমাদেরকে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দেওয়া হোক, কারণ ভবিষ্যতে কোভিড এর কারণে মারা যায় বা না যায় দীর্ঘদিন এরকম চলতে থাকলে আমাদের মতো সাধারণ মানুষরা কর্মহীন হয়ে এমনি আর্থিক সংকটের কারণে মারা যাবে। আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে ট্রেন খুললে নাকি দেশ শুদ্ধ লোকের করোনা হবে, তাহলে মদের দোকান যখন খোলা থাকছে সেখানে ভিড় হচ্ছে না, যখন ভোট প্রচার হচ্ছে, সেলিব্রিটি আসছে, ভিড়ের পর ভিড়, তখন কেন কোনো কোভিড কেস ধরা পড়ছে না? তখন কেন প্রশাসন নড়ে চড়ে বসছে না যে এর জন্য আমার কোভিড হতে পারে? তখন যখন নড়ে চড়ে বসছে না আমার মনে হয় ট্রেন বাস খুললেও কোভিড হবে না, অথবা স্কুল কলেজ খুললেও কোভিড হবে না। কি নাম আপনার? প্রিয়া সরকার, আমি শান্তিপুর থেকে, শান্তিপুরেই বাস করছি। চোখে, দুই চোখে তো দেখতে পাচ্ছি, এখন কিভাবে দেখবো তাও জানি না। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি যাদের সঙ্গে সাম্রাজ্যবাদীদের আপোষ হচ্ছে হোক, কোনো সমস্যা নেই, আপার মহলে যা কিছু ঘটছে ঘটুক, আমি একেবারে নিরন্ন মানুষদের পক্ষ থেকে কথা বলতে এসেছি। যাদের ব্যাংকে টাকা আছে তারা করোনা নিয়ে যাপন করুন, বসে থাকুন, শুয়ে থাকুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একেবারে খেটে খাওয়া মানুষ যারা, তারা তো মানে অবশিষ্ট যেটুকু পড়ে আছে তাদের জন্য আজকে বলতে এসেছি। দয়া করে অনুরোধ করছি, ট্রেনটাকে চালু করুন। ওই শুধু চাল আর গম দিয়ে, রেশন দিয়ে আর পৃথিবী চলে না, চাল গমটা ফোটাতে লাগে, তার জন্য দৌড়তে হয় প্রতিদিন। এই যে ট্রেনে করে যে অগুন্তি হকার ছিল তারা কোথায় গেল? সরকার খোঁজ নিয়েছেন? এই হকাররা কোথায় গেল? ফুটপাতে যারা ছিল তারা কোথায় গেল? কাজের লোকের বাড়িতে কাজ করতো তারা কোথায় গেল? এদের খবর কোথা থেকে পাবো? আপনারা 2 কিলো আর 4 কিলো করে গম দিয়ে আর চাল দিয়ে মনে করছেন পৃথিবীটা কিনে নিয়েছেন, যা খুশি তাই করুন, আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের মতো আপনারা লকডাউন চালান, আপনাদের মতো সমস্ত কিছু বজায় থাকুক, করোনা যেখানে আছে সেখানে থাকুক, আমরা জানি না কোথায় করোনা আছে। করোনা যদি থাকতো তাহলে প্রতি মুহূর্তে হু
এখনো পর্যন্ত হুয়ের সমস্ত নির্দেশ ঠিক মতো দেখলে জানা যাবে তারা প্রত্যেকবার তাদের কথাকে তারাই বিরোধিতা করেছে। সুতরাং এবং শেষ পর্যন্ত আবার এসেছে করোনা নাকি বায়ুবাহিত, যদি বায়ুবাহিত হয় তাহলে মাস্ক কি কাজ করে? মানে রেল বহুদিন ধরে বন্ধ, আমরা কোনো সরকারের কেউ কাজকর্ম করতে পারছি না, আমাদের কোনো রুজি রোজগার নেই, আমাদের এই নিয়ে খুবই কষ্টের উপর আমরা চলছি, আমাদের কোনো সাহায্য করছে না, সরকারও কোনো দেখছে না, সব জায়গাতেই কোনো হচ্ছে, আমাদের কিছু শান্তি করে কোনো সরকারের কোনো কিছু দেখছে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রেল চলুক, এতে আমরা শান্তি পাবো, আমরা চলতে পারবো। আপনার নাম? আমার নাম লক্ষ্মণ মাঝি। কি করেন? আমি রেলে হকারি করি, রেলের এক ইউনিয়নের সেক্রেটারি। মানে এখানে আসা আমরা এই যে লকডাউন যে করা হচ্ছে সেটার বিরোধ করতে আমরা এসেছি। এত দীর্ঘদিন ধরে যদি লকডাউন আগেও করা হয়েছিল তাতে করে যদি ভাইরাস আটকানো যায়নি তো তবুও কেন বারবার করে লকডাউন করে দেওয়া হচ্ছে? আর একটা শ্রেণী মানুষ দীর্ঘদিন তারা স্পেশাল ট্রেনে করে স্পেশাল তাদের একটা পাওয়ার দিয়ে তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তাহলে গরিব মানুষদের কথা কেন ভাবা হচ্ছে না? তো এই যে আপনাদের কথাগুলো সেগুলো তো উপযুক্ত মানে যারা অথরিটি তাদের কাছে পৌঁছানো দরকার, সেই কী ব্যবস্থা নিয়েছেন? এটা যেমন আজকে এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছেন সেই রকম তাদের কথাটা? হ্যাঁ, সবার কাছে তো দেয়া হয়েছে কিন্তু সেখান থেকে তো কোনো রকম রেসপন্স আসছে না, সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় বারবার করে করছি, যদি কিছু এখান থেকে অ্যান্সার পাওয়া যেতে পারে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুমারি চৌহান। কি করেন আপনি পেশায়? আমি হাউসওয়াইফ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।